হ্যালো বন্ধুরা, জব 24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয়ই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন বা কী কী আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত শূন্যপদ রয়েছে বা কী কেমন যোগ্যতা লাগবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো এটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে। 21/12/2022 তারিখে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো এখানে আপনাদেরকে টোটাল 43টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটিতে আপনাদেরকে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে ভ্যাকেন্সির ডিটেলস আপনাদের জন্য দেওয়া হয়েছে, যেমন এখানে বাঁকুড়া সদর সাবডিভিশনের ভ্যাকেন্সি রয়েছে, 26টি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং বাঁকুড়া সদর, বাঁকুড়া 1 নম্বর ব্লক, বাঁকুড়া 2 নম্বর, বড়জোড়া, ছাতনা, এরকম করে এখানে ব্লকের নাম বা এরিয়ার নাম আপনাদের জন্য দেওয়া হয়েছে। 2 নম্বর রয়েছে এখানে খাতড়া সাবডিভিশনে 9টি ভ্যাকেন্সি রয়েছে। খাতড়া, ইন্দুপুর, হরিবাঁধ, রানীবাঁধ, রায়পুর, সারঙ্গা, এরকম করে এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ব্লকের নাম বা সাবডিভিশনের নাম এখানে দেওয়া হয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস আপনাদের জন্য দেওয়া হয়েছে। ডিসক্রিপশনে পিডিএফটির লিঙ্ক পেয়ে যাবেন, একটু ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। তো এখানে আপনাদের বলা হয়েছে ভারতীয় বাসিন্দা মাস্ট হতে হবে, তার সঙ্গে বলা হয়েছে আপনাদের কোনো ধরনের কেস না থাকে থানাতে, এবং তার সঙ্গে আপনাদের মিনিমাম 18 বছর বয়স হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি আপনাদেরকে পাশ করে থাকতে হবে, এবং এখানে আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশান ফর্ম ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশান ফর্মটি এফোর সাইজে বের করে ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বাঁকুড়া, অ্যাড্রেস ADR বিল্ডিং, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কম্পাউন্ড, বাঁকুড়া, পিন নাম্বার দেওয়া হয়েছে। এই ঠিকানায় নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 20/1/2023 বিকেল 5টার মধ্যে, এবং এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ, কোয়ালিফিকেশান প্রুফ, রেসিডেন্সের প্রুফ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাটাচ করে দেবেন। এবং এখানে আপনাদেরকে ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদেরকে সিলেকশন করা হবে, এবং কোনো ধরনের এখানে আপনাদের ফিজ লাগছে না। তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা এফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।